আজ শুক্রবার, তেসরা শ্রাবণ 2024 সালের 19 জুলাই। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। এটি আজ 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে কোনো লাভ হবে না। লক্ষ্মীর পাঁচালি যদি পড়তে চান তো লক্ষ্মীবারে পড়ুন। আজ শুক্রবার সন্ধ্যেবেলায় স্নান আদি সেরে নিরামিষ খেয়ে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। প্রেম বিবাহ বা প্রেম করে বিবাহ, ক্রিয়েটিভিটি, অ্যাক্টিং, অভিনয়, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার বা ফ্যাশন, এসবই কিন্তু ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমস শুক্রের আন্ডারে পড়ে। জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা অর্থাৎ মুন সাইন ভার্গো, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। শুভ সংখ্যা থাকছে 3, শুভ রং থাকবে হলুদ। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। অপ্রয়োজনীয় ব্যাপারে অহেতুক তর্ক করে সময় যেন নষ্ট করবেন না। মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে কিন্তু বহুদূর। অর্থগত ব্যাপারে, পার্টনারশিপে বা কোনো প্রকার আর্থিক স্কিমে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। ব্যয়বহুল একটি দিন, খরচ কিন্তু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ঘনিষ্ঠ মানুষজনেরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করতেই পারে, ধৈর্য ধরুন। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী, এখন মাথাকে গরম করলেই কিন্তু ক্ষতি। দিনটি কিন্তু আজ আপনাদের একদমই পরে নেই, তাই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। সময় কিন্তু একদিন না একদিন আপনার পক্ষেও আসবে, মাথায় রাখবেন।